একলা নয়, 1 সেপ্টেম্বরে যে ডাকটা দেওয়া আছে এখান থেকে কত মানুষ চলে যে জনস্রোতে এখানে ভেসে যাচ্ছে সেটা নিয়ে তুমি কি বলবে? আমরা খুব একটা অবাক নই, কারণ আমরা মোটামুটি শিওর ছিলাম যে এরকম লোকই হবে, ইনফ্যাক্ট আরো লোক বাড়বে, কারণ মিছিল তো সবে শুরু হলো প্রায় 14 আগস্ট যেরকম একটা জিনিস হয়েছিল আজকে সেরকম একটা জিনিস হবে বলেই আমাদের বিশ্বাস। দেখতে পাচ্ছেন সবাই বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে সবাই হাঁটছে, লোকে খুব টন্টিক্রিয় করছে যে জাস্টিস জাস্টিস করে ছুটছ, কে দেবে জাস্টিস? কালী ঠাকুর দেবেন না মমতা ব্যানার্জি দেবেন না সিবিআই দেবেন? আমি তাও জানি না কে জাস্টিস দেবে, কত আমার পড়াশোনা নেই, আমি হাঁটছি কারণ আমি জাস্টিস চাই, কে জাস্টিস দেবে আমি জানি না। 9 তারিখের পর থেকে 14 তারিখের রাতটাও আমরা দেখলাম এবং আজকেও দেখছি এই যে এত মিছিল হচ্ছে, তারপরে ব্যাক টু ব্যাক একটার পর একটা কেস উঠে আসছে। কালকে রাত্রিবেলা আরবিউ সামনে একটা হয়েছে, সেটা নিয়ে তুমি কি বলবে যে এইটা কি পরপর ঠিক হচ্ছে? মানে আমার কিছু বলার নেই, মানে আমরা আমি না আমরা প্রত্যেকটা হতাশ, আমরা ডিসঅ্যাপয়েন্টেড, আমরা ডিসগাস্টেড, আমরা জাস্ট জানি না যে আমরা কি করব। মানে এই লাস্ট সপ্তাহে রেপের যা প্রথমত আরজি করটা তাহলে আমি শুধু রেপের কেস নয়, আর শুধু যদি রেপও ধরি লাস্ট 1 সপ্তাহের আমরা যা রিডিং পেয়েছি, তারপরে আমাদের আর কিছু বলার নেই, আমরা অত্যন্ত নিরাশ, আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু তাও আমরা হাঁটছি এই আর কি। থ্যাংক ইউ।